network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك অকারামিকায়া সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিএসটিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ বন্ধুগণ আমরা নিজেদের মাঝে আলোচনা করছিলাম কবির আগুনা নিয়ে কারণ কবির আগুনা রব্বুল আলামিন হারাম করেছেন আর কবি আগুনার প্রত্যেকটি অপরাধ ব্যক্তির নিজের অস্তিত্বকে প্রশ্নের সম্মুখীন করে নিজের সফলতাকে ধ্বংস করে লাভকে ক্ষতিতে পরিণত করে দেয় দুনিয়ায় আর পরকালে মোহাম্মদ রসুল্লাহ আলী হোসাল্লাম তিনিও কবিরাগুনা মুক্ত সুন্দর সমৃদ্ধ জীবন নিজে উপহার দিয়ে সাহবা আমরা দিয়ে আল্লাহ আনহম ঠিক তারাও কবিরাগুনা মুক্ত সুন্দর জীবনের অধিকারী ছিলেন বলে আল্লাহ তাদের প্রশংসায় বলেছেন রব্বুল আলমিন তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহ আল্লাহরে সন্তুষ্ট সুতরাং কবিরাগুনা মুক্ত সুন্দর জীবন যার রব্বুল আলামিন তার উপরে খুশি আর আল্লাহ যার জন্যে রব্বুল আমিন যার উপরে খুশি হয়ে যান তার তো সব কিছুই সহ যার সাবলীল হয়ে যায় রব্বুল আলামিন যার আপন হয়ে যান সব কিছু তার হয়ে যায় বন্ধুগণ আসুন না আমরাও আমাদের জন্য রব্বুল আলমিনকে আপন করে নেই আল্লাহ আলা আমাদের হয়ে যান আমরাও তারই হয়ে যাই সব জায়গায় বিপদ আপদ চিন্তা দুরাশা সব কিছু থেকে আমরা রব্বুল আলমিনের আপন হয়ে আশ্রয় লাভ করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিন বন্ধুগণ আর এই আকাঙ্ক্ষায় এই কামনা থেকে আমাদের উদ্যোগ রব্বুল আলমিন আমাদের উদ্যোগটাকেও কবুল করুন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে যাই একটি অপরাধ এটি কবিরা গুণা আর তা হলো উজনে আর মাপে কম দেওয়া মাপে আর উজনে কম দেওয়া সভা এই নিখিল সৃষ্টির সবটাই সৃষ্টি করেছেন তবে পরিমিতভাবে। এটি নির্ধারিত পরিমাপ এর তিনি সৃষ্টি সব সবকিছুর একটি পরিমাণ রয়েছে পরিমাপ রয়েছে পরিমিতি রয়েছে আর তাই মানুষের জীবনেও চলতে গিয়ে পরিমাপ আর পরিমিতি প্রয়োজন পরিমাপ পরিমিতি ওজন মানুষের জীবনের জন্য প্রয়োজন আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের এই একান্ত প্রয়োজনীয় বিষয়টাকে নিজেই সৃষ্টি করেছেন এবং যুগে যুগে নবীগণ আলাইহিমুস সালামের মাধ্যমে এই পৃথিবীতে মিজানকে পরিমাপ আর ওজনকে ঠিক রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রেরিত নবীগণ আলি সালাতু সালামের সাথে মিজান দিয়েছেন পরিমাপ আর ওজনের মূল একটি নিদর্শন এর নাম হলো দাড়ি পাল্লা অল্লাহ ফায়ানতলা বলছেন ওয়ান জালা মা আহমুল কিতাব আয় মিজান আল্লাহসফানার প্রত্যেক নবীর সাথে এটি কিতাব দিয়েছেন মৌলিক কিতাব অথবা সাহিফা এবং মিজান দিয়েছেন মিজান হাজকে আমরা কেউ কারো নাম আমরা কি মিজান কিন্তু মিজান আরবি ভাষার শব্দ যার মানে হল ওজন করার জিনিস বা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পৃথিবীর সকল যুগে সবসময় সর্বত্র ন্যায়ের প্রতীক কল্যাণের প্রতীক আর এই দাড়ি পাল্লা মানুষ তৈরি করেনি আকাশ আর আল্লাহ সৃষ্টি করেছেন আর আমাদের জীবনযাত্রার স্বাভাবিকতা রক্ষার জন্যে তিনি নবীগন্ধের হাতে মিজান দিয়েছেন

কোন ব্যক্তি কোনো গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয় অথবা ব্যক্তি তৈরি করেনি রব্বুল আলমিনই তৈরি করেছেন কিতাব যেমন তিনি দিয়েছেন দিয়েছেন ঠিক দাঁড়ি পাল্লা আর এই পাল্লার কারণ যাতে সব মাপা যায় পরিমাপ করা যায় পৃথিবীর সবটা পরিমিত পরিমাপ করেছেন আল্লাহ সুফানা হুয়া তালা তো আল্লাহ সুফানা হুয়া তালা তিনি আকাশ থেকে আমাদের জন্য যেমন কিতাব নাজিল করেছেন নাজিল করেছেন মিজান পরিমাপের জন্যে কারণ পৃথিবীর সবকিছুই তিনি পরিমাপ করে সৃষ্টি করেছেন এমনি পরিমাপহীন পরিকল্পনাহীন ওজনহীন অর্থাৎ এমনি না সব কিছুই পরিমিত পরিমাপ করে সৃষ্টি করেছেন আর মিজান দিয়েছেন যাতে আমরা পরিমাপ করতে পারি জীবনের জন্যই পরিমাপ প্রয়োজন জীবনের সব কিছুর উজন আর পরিমিতি করা প্রয়োজন আমরা হয়তো অনেকেই বলবো আল্লাহ সুফানাহ তালা ওজনের কথা বললেন পরিমাপের কথা বললেন এবং নিয়মতান্ত্রিকতার ভিতরে সবকিছু চলতে বললেন এমনকি দাঁড়ি পাল্লাও নাজিল করলেন নবীগণের মাধ্যমে হা প্রত্যেক নবী তার সমসাময়িক সময়ে কিতাবের মাধ্যমে ন্যায় বিচার কায়েম করেছেন দাঁড়ি পাল্লা ন্যায় বিচারের প্রতীক নির্ধারিত পরিমাপের প্রতীক যার যদ্দুর পাওয়া দূর দেওয়া মাপে আর ওজনে কিন্তু বাস্তবতায় আজ মা আর আমাদের জীবনে ন্যায় বিচারের বাস্তবতায় প্রতিষ্ঠিত আছে কি যদি না থাকে আর বিচারের প্রতীক হয়ে প্রতিষ্ঠিত না থাকা কবিরাগুনা আজকে আমাদের সমাজে হয়তো দাড়ি পাল্লার দাড়ি হয় একদিকে নিচু হয়ে যায় অথবা আরেকদিকে উঁচু হয়ে যায় উজন আর মাপ আমাদের মাঝে ঠিক নাই তাই কবিরা গুনায় লিপ্ত রয়েছে সহজভাবে যদি বলি যে আমাদের সমাজে বেঁচে থাকার অধিকার নিশ্চিত রাখার জন্যে মাপ আর ওজন দরকার ছিল নিশ্চিত রাখা উচিত ছিল কিন্তু আজক দূর রয়েছে প্রথম যদি বলি মাপ মাপ মানে তা যেমন গজের মাপ মিটারের মাপ কিলোমিটারের মাপ শুধু তাই না মাপ আবার একান্ত তরল পদার্থ মাপার জন্য বিভিন্ন ধরনের পাত্র রয়েছে সবগুলোকে করআন আল করিম আলাদা আলাদা ভাবে উল্লেখ করেছে আর ওজন ওজন দিতে গিয়ে পাঠকারা দিয়ে ওজন করতে হবে এটাও করআন আল করিম আলাদা আলাদা ভাবে বলেন আলী আলহিমসাল্লাম এবং আলী আলিহিমসালাম পরিমাপ এবং ওজন এক শতভাগ ঠিক রাখার জন্য তার সমাজে তার উন্মতে এবং তার পরবর্তীদেরকে করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজ বিভিন্নভাবে ভাবে পরিমাপ আর উজন আমাদের মাঝে উলট পালট হয়ে যাচ্ছে আর তাই কবিরা গুণায় আমরা লিপ্ত রয়েছি উজন এবং পরিমাপ সংক্রান্ত বিষয়গুলোকে এক এক করে বর্ণনা করেছেন আল্লাহ সুফান নিজে কেয়ামতের কঠিন দিনে ওজন দিবেন বলেছেন রব্বুল আলমিন মিজান নিজে দাঁড় করায় পরিমাপ করবেন ভালো আর মন্দ রব্বুল আলমিনের দাড়ি পাল্লায় হিসাবের দিনে অনুপরিমাণ ভালো হলেও ব্যক্তি দেখতে পাবে অনুপরিমাণ মন্দ করলেও তা দেখতে পাবে কেমতের কঠিন দিনে চিরস্থায়ী জান্নাত অথবা চিরস্থায়ী জাহান্নাম হওয়ার জন্যেও অথবা নিজের কৃত অপরাধের জন্য জাহান্নামে নামে শাস্তি ভুগ করে জান্নাতে আসার জন্য পরিমাপ হবে নেকি আর বদি ভালো আর মন্দ আর অপরাধ রব্বুল আলমিন মিজানের ওই পাল্লায় নেকি বেশি হওয়ার তৌফিক আমাদেরকে দিন ওই পরিমাপে টিকে থাকার তৌফিক দিন রব্বুল আলমিন বলেছেন নিজের দাড়ি পাল্লাটা উজনে যদি ভারী হয় নেকি আর কল্যাণ আর সোয়াবটা চিরস্থায়ী সুখের ঠিকানা পেয়ে যাবো আম্ মা মান খাপফাৎ মামা আজি ইনুফা উম হা ভ ইয়া ব মা আদার আ হিয়া নারুণ হা মিয়া প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড তাদের জন্যে যাদের দারি পাল্লাটা নেকি আর কল্লানটা হালকা হবে বদিটা ভারী হয় সুতরাং বন্ধুগণ মিজানের ওই পরিমাপ আমাদের সতর্ক হওয়ার তৌফিক ಅಲ್ಲালদিন ওখানে আল্লাহ আমাদের বিজয়ী করুন কিন্তু ওরি বাস্তবতায় দুনিয়াতে নবীগণের মাধ্যমে যে রব্বুল আলামিন মিজান পাঠিয়েছেন জীবনের কোন ক্ষেত্রে ওই মিজানের কম আর বেশি করা কবিরা গুনাহ করা যাবে না ওইখানে ধরা খেতে হবে ধরা খেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান পরিমাপের এই শ্রেষ্ঠ যন্ত্রটি দিয়ে জীবনের প্রত্যেকটি অধ্যায়কে ঠিক রাখতে বলেছেন আজকের পৃথিবীতে বিচার বিচার কার্যের ন্যায় এবং শৃঙ্খলার প্রতীক হলমের দাঁড়ি পাল্লা যে কারণে প্রত্যেক জাস্টিস তাদের কোর্টের সামনে অথবা চেয়ারের পিছনে সব জায়গায় অথবা টেবিলে দাড়ি পাল্লার ছবি দেয়া রয়েছে যাতে পরিমাপে কম আর বেশি না করে বেশি আগুনা। বিচার কার্য ন্যায় ভিত্তিক হওয়ার জন্য এর সিম্বল হলো তারি পাল্লা বন্ধুগণ পরিমাপ আর ওজন এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় মৌলিক নীতিমালা যার মাধ্যমে বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় students of islamic international school welcome all of you assalamu alaykum wa rahmatullahi wa barakatuh

আমরা আবারও ফিরে এলাম ছোট্ট বিরতির পর আমরা আলোচনা করছিলাম দাড়ি পাল্লা নাজিল করেছেন রব্বুল আলামিন আর তা ন্যায় বিচারের প্রতীক ওজনে কম আর বেশি না দেওয়া রব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত আমানত তাই ন্যায় বিচারের প্রতীক করা হয়েছে দাড়ি পাল্লাকে যাতে ওজনে কম আর বেশি না করা হয় ঠিকমতো করা হয় এবার যদি বিচার কার্যেরই বাস্তবতা বাদ দিয়ে আমাদের বাস্তব জীবনে ওজন আর পরিমাপকে আমরা চিন্তা করি আজ বিভিন্নভাবে ওজন এবং পরিমাপ আমাদের দ্বারা কম আর বেশি হচ্ছে আমানতের খেয়ানত হচ্ছে কবিরা গুনায় আমরা লিপ্ত রয়েছি যদি পরিমাপ তা দেখতে গিয়ে প্রথমত জমির পরিমাপের ব্যাপারটা দেখি জমি বিভিন্ন নামে বিভিন্ন সূত্রকে মূল ধরে মাপা হচ্ছে জমি আমাদের দেশ আর জাতির মধ্যে জমি মাপতে গিয়ে কাঠা অথবা শতাংশ অথবা বিঘা টিকএমনি নাম দিয়ে মাপা হচ্ছে মাপতে গিয়ে জমির মাপ ঠিক রাখতে গিয়ে আইল আমরা কি ঠিক রাখছি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সরাসরি নির্দেশ দিয়ে ভয় প্রদর্শন করে বলেছেন লা আনাল্লাহু মান গায়্যারা মান আরাল আরদি রববুল আলামিন লাঅনাত করেন তাদের উপরে যারা জমিনের আইল ঠেলায় আইলকে নষ্ট পরিমাপ ধ্বংস হয় আজকের আমাদের দেশ আর জাতিতে যত জায়গায় মামলা মোকদ্দমার অন্যতম পর একটি কারণ জমির পরিমাপ ঠিক না থাকা উলট পালট করা হয়তো কাগজে কলমে এক ধরনের বাস্তবে আরেক ধরনের যে জমির পরিমাপের বাস্তবতায় আমাদের মাঝে আমানতের খেয়ানত এটা কবি রাখু না রব্বুল আলমিন হেদায়ত করুন তা লানত পাওয়ার এই কারণ থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন এবার যদি জমির পরিমাপ বাদ দিয়ে আরো একটু আগাই জমি তো বাদ দিলাম কাপড় বা বিভিন্ন ধরনের ব্যবহার্য বিষয় মাপার জন্যে মিটার অথবা গজ আমরা ব্যবহার করি মিটার আর গজ যা ব্যবহার করি পরিমাপ হিসাবে পরিমাপের যন্ত্র হিসাবে পরিমাপক সূত্র হিসাবে দুর্ভাগ্যজনক সত্য আমরা অনেকেই হয়তো এর মধ্যে আমানত রক্ষা করি না আর ই আমানত রক্ষা না করার কারণে আজ আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে কবিরাগুণাই লিপ্ত থাকি আমরা গজ বলে ঠিক প্রতমে পে দিচ্ছি না মিটার বলে ঠিক প্রতমে পে দিচ্ছি না বেপে পাচ্ছি না পরিমাপের এই যত যন্ত্র রয়েছে সূচক রয়েছে সূত্র রয়েছে তাজ আমানতের সাথে আমাদের মাঝে পরিপ্রতিপালিত হচ্ছে না যেখানেই এই আমানতের খেয়ানত এটাই কবিরাগুণা এবার যদি আসেন আমরা পরিমাপ একেবারে তরল পদার্থ মাপার জন্য বিভিন্ন ধরনের লিটার অথবা আউন্স ঠিক এমনিভাবে পাত্রের মাধ্যমে মাপি এই পাত্রের মাধ্যমে মাপার যে প্রচলন আমাদের মধ্যে রয়েছে এতেও কি আমানত রক্ষা হচ্ছে যদি কোনোভাবে পাত্রের মাধ্যমে পরিমাপ করতে গিয়ে খেয়ানত করা হয় এটা কবি লাগোনা রব্বুল আলমিন হেদায়ত না করুন আজ আমাদের মাঝে এটা হচ্ছে তারপর যদি ওজন সত্যি কেজি গ্রাম শের মন টন এই উজনের দিকে চলে আসি এই উজনেও আমরা কদ্দুর ঠিক যা বলি তা দেই যা লিখিত আছে তা পাই পাই না আমানতের খেয়ানত আরে আমানতের খেয়ানতের কারণে নিজেদের ক্ষতি হচ্ছে ধ্বংস হচ্ছে কবিরা গুনায় লিপ্ত হচ্ছে অত সাদ্মা সুফান আহ তালা কোর আন আলকে বাটকারা দিয়ে পরিমাপের যন্ত্র পরিমাপ অতএব কোন পাত্রের মধ্যে ঢেলে তা দিয়ে পরিমাপ যে ধরনেরই পরিমাপ হোক সকল পরিমাপে ঠিক ঠিক মতো করতে বলেছেন যেভাবেই পরিমাপ করতে গিয়ে ব্যক্তি খেয়ানত করবে রব্বুল আলামিন সতর্ক করে পেশকয়েকটি সূরার সূচনাতে এই ব্যাপার স্পষ্ট বলে যেমন ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযাকালা আলান্নাস ইস্তাওফুন ওয়া ইযাকালা আউয়াজানো হোমিওক্সেরোন বলেন বলছেন যখন ওরা কাইল দিয়ে কোনো পাত্র দিয়ে কিছু মাপে তখন খেয়ানত করে অথবা যখন কেজি গ্রাম কোনো পাথর দিয়ে মাপে তখনও খেয়ানত করে বলাইন বলছেন আলা আজউদ ন উলা ই ওরা কি ধারণা করতে পারছে না যে ওরা কে আমাদের কঠিন দিনে পুনরুত্থিত হবে লিয়াওমে না আজীব এটি কঠিন দিনের জন্যে রব্বুল আলমিন কে আমাদের কঠিন দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে উজনে আর পরিমাপে কম বেশি করার অপরাধ থেকে নিষ্কৃতি অথবা সতর্ক অথবা দূরে থাকতে আমাদেরকে আদেশ করেছেন আজকে আমাদের সমাজে আমরা ওজন করতে গিয়ে আর পরিমাপ করতে গিয়ে ঠিকমতো করছি রব্বুল আলামিন ওজনে অথবা পরিমাপে তা হোক বাটকারা দিয়ে অথবা হোক কোনো পরিমাপের পাত্র দিয়ে পরিমাপ করতে গিয়ে যথাযথভাবে ঠিক মতো মাপতে আদেশ করেছেন আনাল করিমের বেশ কয়েকটি সুরাতে রব্বুল আলমিন উজনে যারা কম আর বেশি দেয় উজনে যারা খেয়ানত করে তা বাটকারা দিয়ে হোক অথবা পাত্র দিয়ে মাপা হোক রব্বুল আলমিন তাদের কঠিন শাস্তির কথা বলেছেন সতর্ক করে বলেছেন পুনরুত্থিত হবে না লিয়াও মিনাজিম ইয়াও মায়াকুবুন না সুলে রব্বুল আলমিন সকল মানুষ যে তিন রবাহ আলমিনের সামনে দাঁড়াবে ওই দিনে পুনরুত্থিত হবে নাকি ভেবেছে যারা উজনে কম দেয় পরিমাপ করতে কম দেয় যথাযথ দেয়াটা ব্যক্তির নিজের কল্যাণ সমাজের কল্যাণ পরিবারের কল্যাণ জাতির কল্যাণ বলে ঘোষণা করেছেন আর বেশি আর কম করা মুনাফি কি ধ্বংসের কারণ কবিরা গোনা এবার আমরা বলবো দুর্ভাগ্যজনক সত্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে আজ উজনে কম দেওয়ার প্রবণতা সবচাইতে প্রবণতা বেশি উজনে কম দেওয়ার প্রবণতা বেশি পরিমাপে কম দেওয়ার প্রবণতা বেশি এটা ছড়িয়ে পড়েছে সর্বত্র আর তাই ব্যবসায়ী মাত্রই ভালো মানুষ বলা খুব কঠিন হয়ে গিয়েছে লেখা থাকবে হয়তো পাঁচশো গ্রাম পাবো চারশো গ্রাম লেখা থাকবে এক কেজি পাওয়া যাবে নয়শো গ্রাম আজ বিভিন্নভাবে তা কেবল দ্রব্য খাবার দ্রব্য না ঔষধ বিভিন্ন ব্যবহার্য বিষয়ে কাপড় চুপড় সকল ক্ষেত্রে ওজন আর পরিমাপ ঠিক নেই অথচ জেনে রাখা উচিত একজন আদর্শ ব্যবসায়ীর জন্য তিনটি শর্ত কারণ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ নিজে ব্যবসা করেছেন নবীগণ আলী হিমুসাল্লাম ব্যবসা করেছেন নিজে তার সাথে আমাদেরকে ব্যবসা করতে বলেছেন জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবি ছিলেন এম বাসারা এদের নয় জন ছিলেন এদের নয় জন ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী কিন্তু আজ কয়জন ব্যবসায়ীকে আমরা ভালো মানুষ বলতে পারি সমাজে এর কারণ ইসলামের নির্দেশিত ব্যবসায়ের মূল সূত্রগুলো আজ ব্যবসায়ীদের মাঝে প্রতিপালিত হচ্ছে না তাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সাধারণ আজ ক্ষতিগ্রস্ত এবং বলেছেন ব্যবসার তিনটি মৌলিক শর্ত এক নম্বর একজন ব্যবসায়ী তার উচিত তার হিসাবের আয় এবং ব্যয় জোয়ার আর ভাটা সব লিখে রাখা এ টু জেড লিখে রাখতে হবে লিখে না রাখলে ক্ষতিগ্রস্ত হবে খোঁজ নিয়ে দেখুন যারাই সমৃদ্ধ ভালো এবং উন্নত ব্যবসায়ী টিকে রয়েছে দীর্ঘদিন ব্যবসায় এদের জোয়ার আর ভাটা আয় এবং ব্যয় সবকিছু লিপিবদ্ধ করে না সব স্পষ্ট অপরদিকে কেমনে আসলো কেমনে গেল আয় আর বের কোনো খবর নাই যত লাভই হোক ভালো করতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠ একদিন লালবাতি জলবেই জ্বলবেই তাই ব্যবসার মূল বৈশিষ্ট্য হল লিখে রাখতে হবে আর আল্লাহ ভাহানা হুয়া আলা লিখে রাখা সংক্রান্ত যে বিধান নাজিল করেছেন প্রথম হিতেই বলেছেন কলমের কথা কলমের নামে শপথ করেছেন কলম নামে একটি সুরা নাজিল করেছেন শুধু তাই না আল্লাহ ভাহানা হুয়া তালা সবচেয়ে দীর্ঘতম আয়াত কোরআন আল করিমের ওই আয়াত যে আয়াতে তিনি আদেশ করেছেন লিপিবদ্ধ করে রাখার জন্য লেনদেনকে আদা আনার প্রধানকে মানুষের আয় এবং ব্যয়কে সবচেয়ে দীর্ঘতম আয়াত একটি আয়াত সবচেয়ে দীর্ঘতম আর ওই আয়াতটাই হলো লিখে রাখা সংক্রান্ত অধ্যায়ে লিখে রাখা সংক্রান্ত আদেশ তো ব্যবসার প্রথম বৈশিষ্ট্য আদর্শ ব্যবসায়ী প্রথম বৈশিষ্ট্য লিখে রাখবে দুই নাম্বার আল্লাহ সুবহানাহু উজনে কম আর বেশি দিতে নিষেধ করেছেন তাই আদর্শ ব্যবসায়ী সে উজনে আর পরিমাপে কম আর বেশি দেবে না ঠিক মতো দেবে এ তার গুড তৈরি হবে তারই জন্য কল্যাণের আর তিন একজন আদর্শ ব্যবসায়ী তার ব্যবসা নিজে সমৃদ্ধ হতে সমাজকে উপকার দিতে প্রতারণা করবে না বললো একটা দিল আরেকটা একটা এমনটা অবশ্যই হবে না এই ব্যবসার তিনটি মৌলিক বৈশিষ্ট্য ইসলামী সেরিয়াতে এক নম্বর লিখে রাখা আ এবং বে দুই নাম্বার ব্যবসায়ী উজনে আর পরিমাপে কম দেবে না আর তিন নাম্বার প্রতারণা করবে না মানুষের সাথে ফকিগণ বলেছেন যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী হিসেবে এই তিনটি বৈশিষ্ট্য রক্ষা করে ব্যবসা করে তাহলে এর বিপরীতে তিনটি পুরস্কার সে পাবে এক নাম্বার ব্যবসার মাধ্যমে অডেল সম্পদের অধিকারী হবে সে অল্প দিনে দুই নাম্বার ব্যবসা মানে মানুষের সেবা জনসেবা গুডউইল মানে মানুষ চিনবে বুঝবে মানুষের সেবা পাবে মানুষ তার কাছ থেকে সেবা পাবে আর তিন নাম্বার একজন আদর্শ ব্যবসায়ী যে মানুষের সেবা করতে পারে সে তিন নাম্বার নেতৃত্ব লাভ করে যে কারণে প্রত্যেক নবী জীবনে ব্যবসা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হোসেন ব্যবসা করেছেন আর ব্যবসা করতে গিয়ে ওজনে কম আর বেশি দেয়া যাবে না আজ আমাদের মধ্যে যারা ব্যবসায়ী বিভিন্ন ধরনের ওজন আর পরিমাপের সাথে জড়িত যত পারে কম দিতে চায় যত পারে ডাকাতি করতে যত পারে প্রতারণা করতে চায় আর তাই বেশি দিন টিকে থাকতে পারে না আর কারণটি যে কবি রাগুনা কারণ কবি রাগুনা তো সফলতা দেয় না কল্যাণ দেয় না বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে নিজের উজনে আর পরিমাপে ঠিক দেই আরেকজনকে উজনে আর পরিমাপে ঠিক দিতে বলি ব্যবসায়ী যারা তারা শক্তি। ব্যবসার আদর্শ হিসেবে ওজন আর পরিমাপে ঠিক দেব প্রতারণা করব না রব্বুল আলামিন বিপরীতে উত্তম প্রতিদান দুনিয়ায় দেবেন পরকালেও দেবেন রব্বুল আলামিন আমাদের সকলকে ওজন আর পরিমাপে কম দেওয়ার মতো কবিরা গুনাহ থেকে হেফাযত করুন আমিন 하다বা عندي ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ সুবহান তাআলা ارشاد কোরআন কারীমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে লহ রবগণকে দুরা দৃষ্টি করেছে সুন্নাতের 바탕 তা তোমরা নারী কে সব সয়ে ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না বিন মুহসিন আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেবর হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে জানো কেন প্রতিটি কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us. ফর স্টোরিট নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় বা পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়